মুরব্বি, এখানে দেখা যাচ্ছে যে আপনার এখানে অনেক বটি গুলা আছে, এই বটি গুলা কি লোহা দিয়ে তৈরি করা হয়েছে? এগুলা এগুলা স্প্রিং এর আছে, নরমাল লোহার আছে, রেল টিকের আছে, আচ্ছা স্প্রিং আছে, বটি আছে, আচ্ছা তার স্প্রিং পাতি আছে। এই বটি গুলো আপনারা এখানে কিভাবে বিক্রি করেন? এখানে আমাদের এনে যদি অরিজিনাল স্প্রিং পাতিটা নিতে যায়, হ্যাঁ, তাহলে কেজি পর একদম 800 টাকা। আচ্ছা, আর যদি মনে করেন রেল রেল স্প্রিং এটা নেয়, ওটা পাবে একদম 600 টাকা, আর নর্মালটা নিতে গেলে 400 টাকা কেজিতে পাবে। আচ্ছা, কেজি হিসাবে এটা আপনার কাছে দেখা যাচ্ছে যে এখানে যে দাও গুলো আছে, এই দাও গুলাকে আপনারা কিভাবে বিক্রি করছেন? পিস হিসাবে? আচ্ছা, অনুসার করে আমরা পিস বিক্রি করি, এগুলো 400 টাকা পিস। 400 টাকা পিস? 400 টাকা পিস। আচ্ছা, আর আপনার এই লোহার বাটের আছে বড়, এগুলো নেন। আচ্ছা, 800 গ্রাম ওজনের, হ্যাঁ, এগুলো নেন 600 টাকা। 600 টাকা পিস? 600 টাকা পিস। আচ্ছা, বলে এগুলো অরিজিনাল স্প্রিং এর, অরিজিনাল স্প্রিং এর। আবার এই রডের বানানো আছে, হ্যাঁ, এগুলো 250 টাকা পিস। এগুলো 250 টাকা? এগুলো কাঁচালো? এটা এটা কাঁচালো? এটা কাঁচালো, এটা ছোটো। আচ্ছা, আবার এই পাকালো আর আছে, হ্যাঁ, এগুলো 400 টাকা পিস। 400 টাকা পিস? 400 টাকা পিস। আচ্ছা, এই দাওগুলো চাহিদা কি রকম? মানে মোটামুটি আলহামদুলিল্লাহ, এগুলো তো মনে করেন অ্যাভেলেবল চলে, কি জন্য হ্যাঁ আপনার ব্যবহারিক কাজে কাটা কোটার জন্য, শাল ফালা এগুলো গাছ ফুল কাটার জন্য গাছ এটাও বেশি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আপনারা যে গাছ কাটা যে কুড়াল বলে, এই কুড়াল গুলো মানে কি লোহার তৈরি? এগুলো কুড়াল গুলো রেল লাইন, অরিজিনাল রেল লাইন দিয়ে বানানো। অরিজিনাল রেল লাইন দিয়ে বানানো? আচ্ছা, রেল লাইনের যে পার্ট গুলো, আচ্ছা, রেলের পার্ট বানানো, রেলের পার্ট, আচ্ছা, পর্যন্ত আছে না, চিহ্ন পর্যন্ত আছে, অরিজিনাল রেল লাইন দিয়ে বানানো। আচ্ছা, এগুলো বিক্রি করা হয় বলবেন কেজি হিসাবে? কেজি 400 টাকা। কেজি 400 টাকা? 400 টাকা করে? আচ্ছা, কেজি 400 টাকা করে? কেজি 400 টাকা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আপনার কাছে যে ফোল্ডিং বটি গুলো আছে, এই ফোল্ডিং বটি গুলো আপনারা এখানে কিভাবে বিক্রি করেন? ফোল্ডিং বটি গুলো, এগুলো পিস হিসাবে বিক্রি করা হয়? পিস হিসাবে? জি। আচ্ছা, স্প্রিং পাতি দিয়ে, যে অরিজিনাল স্প্রিং পাতি দিয়ে বানানো? আর এই যে কাঠটা, এই কাঠটা, কাঠটা হলো আপনার মেহেরগুনি কাঠ, মেহেরগুনি শাড়ি কাঠ, এগুলো অরিজিনাল মেহেরগুনি শাড়ি কাঠ দিয়ে বানানো। আচ্ছা, এগুলো আপনারা কিভাবে বিক্রি করেন? এগুলো পিস 1200 টাকা পিস। 1200 টাকা করে? 1200 টাকা? 1200 টাকা পিস হলে যদি অনলাইনে নেয় আপনার কুরিয়ারে পাঠাই তাহলে 1200 টাকা, আর এখানে আই যদি নেয় তাহলে 100 টাকা কম আছে। 100 টাকা কম, তাহলে 1100 টাকা? 1100 টাকা। আচ্ছা মুরব্বি, এখানে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা বটি আছে, এই বটিটা মানে কি লোহার তৈরি? এই এগুলা স্প্রিং পাতি তো, এটা অরিজিনাল স্প্রিং পাতি? এটা অরিজিনাল স্প্রিং পাতি। মানে এটা ওজন কতটুকু হতে পারে? এটা মনে হয় 1 কেজি 400 গ্রাম ওজন হবে। 1 কেজি 400 গ্রামের বটিরা আজকে আপনারা কত করে বিক্রি করতেছেন এখন? এটা আপনার অরিজিনাল স্প্রিং এর জন্য এখন আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে বটিগুলার? মোটামুটি টুকটাক আর কি চলে আর কি। টুকটাক চলে? টুকটাক চলে আলহামদুলিল্লাহ। আগে তো শুনছিলাম যে অনেক ভালো হচ্ছে বেচা কিনা, এখন একটু আমাদের মনে করেন এখন তো টুকটাকই, মানে আমাদের ব্যবসার সিজনটা হলে কোরবানির টাইম। আচ্ছা, কোরবানির টাইম হলে ব্যবসাটার সিজনটা আমাদের। আচ্ছা, কোরবানির টাইম সেরকম চলে 12 মাসের কোনো চলে না।